রোলার কোস্টারের মতো আঁকাবাঁকা উঁচু নিচু এক রেল সেতু নির্মাণ হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত চেনাব নদীর উপর। ধনুকের মতো বাঁকা বিস্ময়কর সেতুটি উচ্চতায় হার মানাবে আইফেল টাওয়ারকেও। সব যদি ঠিকঠাক থাকে তবে এটি হবে বিশ্বের সবচাইতে বড় রেল সেতু। মূলত চেনাব নদী দুই পাশের পাহাড় সংযোগ স্থাপন করবে এই রেল সেতু। 359 মিটার উচ্চতার রেল সেতুটি নির্মাণ করতে খরচ হবে 1250 কোটি টাকা, আর সেতুটিতে ব্যবহার করা হচ্ছে প্রায় 24,000 টন ইস্পাত। ভারত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও কাশ্মীরের আবহাওয়াকে মাথায় রেখে সেতুটির জন্য রাখা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। সেতুটিতে বাতাসের গতি মাপার জন্য রাখা হচ্ছে বিশেষ সেন্সর। ঘন্টায় 90 কিলোমিটারের বেশি গতিতে বাতাস প্রবাহিত হলে সিগন্যাল লাল হয়ে যাবে, এমনকি 8 মাত্রা ভূমিকম্পেও কিছু হবে না এই সেতুর। তাছাড়া হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ঘন্টায় 260 কিলোমিটার বেগে ঝড় হলেও এই সেতুর কোনো ক্ষতি হবে না। বিশেষ করে কাশ্মীরে হামলার আশঙ্কা মাথায় রেখে 63 মিলিমিটার পুরো বিস্ফোরক প্রতিরোধে বিশেষ ইস্পাত ব্যবহার করা হচ্ছে এই সেতুতে। আর সেতুর ক্ষয়রোধে বিশেষ রং করা হবে যা 15 বছর পর্যন্ত স্থায়ী হবে। এমনকি সেতুর নিরাপত্তার জন্য আকাশপথেও থাকবে বিশেষ নজরদারি। 1898 সালে ব্রিটিশ সরকার প্রথম এই রেল সেতু নির্মাণের পরিকল্পনা করেছিল, যদিও প্রথম এর কাজ শুরু হয় 2004 সালে, কিন্তু নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই প্রকল্প। পরবর্তীতে 2017 সালে আবার নতুন করে কাজ শুরু হলেও করোনার ধাক্কায় একরকম থেমে গিয়েছিল এর নির্মাণ কাজ। সব ঠিকঠাক থাকলে 2022 সালের ডিসেম্বরে এই রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে, আর এর মাধ্যমে ট্রেন যোগে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হয়ে যাবে পৃথিবীর জান্নাত খ্যাত কাশ্মীর। ভারত পাকিস্তান সহ সারা বিশ্বের পর্যটকদের কাছে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যের চাহিদা অন্যরকম। সব সন্ত্রাসী হামলার ভয়কে পিছিয়ে ফেলে মানুষ এখানে আসে কাশ্মীরের সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতে। চেনাব নদীর উপরে এই সেতু নিঃসন্দেহে পর্যটকদের কাছে হতে চলেছে এক অন্যতম আকর্ষণের কেন্দ্র।